আহলে সুন্নাতুল জামাত হক এটা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে গেছে এর চেয়ে বড় তো আর কোনো কথা নাই আছে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের যে ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল আর কিছু মানুষের চেহারা হবে কালো আল্লাহর রাসূল এই আয়াতের তাফসীর করতেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আর দলিল লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক বা জান্নাতি আর দলিলের দরকার নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই আলোচনাটা অনেকেই পছন্দ করেন না কয় নূরের তৈরি আর মাটির তৈরি কি কবরে জিজ্ঞাসা করবে আমরা যখন নূরের তৈরির আলোচনা করি তখন উনাদের এটা মনে হয় এটা তো কবরে জিজ্ঞাসা করবে না কিন্তু উনারা যখন নবীজিকে মাটির তৈরি বলে ওয়াজ করে তখন আর এটা মনে থাকে না আমরা নবীজিকে নূরের তৈরি বললে উনাদের মনে হয় এটা তো কবরে জিজ্ঞাসা করবে না আচ্ছা নবীজি নূরের তৈরি এটা কবরে জিজ্ঞাসা করবে না কিন্তু নবীজি মাটির তৈরি এটা কি কবরে জিজ্ঞাসা করবে তাহলে উনারা কেন নবীজিকে মাটির তৈরি বলে ডাল মে কুচ আসল বিষয়টা হলো এই নূর বিষয়টা তারা মেনে নিতে পারে না আমরা তো অনেক দলিল দিয়ে বলি আর উনারা হয়তো ভাবে যে সব মানুষ মাটির তৈরি আসলে আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ মাটির তৈরি না যারা নবীজিকে মাটির তৈরি বলছে তারা নিজেরাও মাটির তৈরি না মাটির ব্যবসা বন্ধ মাটির ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যগুলির একটা ফসল হলো তাদের বড় বড় আলেম যারা যারা মাটির তৈরি বলে তাদের বড় বড় আলেমরা অর্ধেকটা মেনে নিছে যে নবী মাটির তৈরি না একটু মেনে নিছে কই নুতফার তৈরি মাটির তৈরি মানে নাই এটা অর্ধেকটা স্বীকার করছে আসবে লাইনে আসবে এই কয়েকদিন আগে হয়তো 6-7 দিন আগে একটা মাহফিলে আমাকে স্টেজে একজন বললেন যে জিহাদি ভাই নূরের তৈরি হলে খাওয়া দাওয়া বা সন্তানাদি জন্ম দেওয়া হ্যাঁ এই যে প্রস্রাব পায়খানা ইত্যাদি এগুলি তো হয় না ফেরেশতারা নূরের তৈরি তারা তো খাওয়া দাওয়া করে না পেশাব পায়খানা করে না সন্তানাদি জন্ম দেয় না নূরের তৈরি হইলে এটা তো সম্ভব না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি হলে নবীজি তো বিয়ে শাদি করছেন সন্তানাদিও হয়েছে খাওয়া দাওয়া করেছেন তাহলে এটা ম্যাচিং হচ্ছে না এটা একটু বুঝাই দেন স্টেজে আমাকে প্রশ্ন করেছে আমি বলেছিলাম তখন হযরতে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামের পরে যিনি নবী নবী ছিলেন তিনি হলেন হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর 110 জোড়া সন্তান ছিল অন্য বর্ণনা মোতাবেক 40 জোড়া সন্তান ছিল প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে জন্ম হতো এরকম 110 জোড়া সন্তান জন্ম হয়েছে শুধুমাত্র একটা সন্তান জন্ম হয়েছে একা সঙ্গে আর কেউ জন্ম হয়নি তিনি হলেন হযরতে শীস আলাইহিস সালাম ওনার মাজার শরীফ হলো ভারতের উত্তর প্রদেশে লখনউ এলাকা থেকে পূর্ব এই দক্ষিণ দিকে একটা জায়গা আছে ফায়জাবাদ সেই ফায়জাবাদের একটা এলাকার নাম হলো অযোধ্যা সেই অযোধ্যার পাহাড়ের প্রায় পাদদেশে হযরত শীস আলাইহিস সালামের মাজার আমি সেই মাজারটাও জিয়ারত করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ শীস আলাইহিস সালাম তিনার কথাটা কেন আনলাম আদম নবী ইন্তেকাল করার আগে সমস্ত সন্তানদেরকে বলল আমি তো জান্নাতে ছিলাম ইন্তেকালের আগে আমি জান্নাতের ফল খেতে চাই তোমরা আমাকে জান্নাতের ফল সংগ্রহ করে দাও সবাই যার যার মতো বের হয়ে গেছে জান্নাতের ফল সংগ্রহ করার জন্য হযরতে শীস আলাইহিস সালাম আদম নবীর খেদমতে ছিলেন তিনি আর তালাশে যান নাই এক পর্যায়ে নবী আদম বলতেছে হে শীস তুমি আমাকে জান্নাতের ফল খাওয়াইবার চেষ্টা করো আব্বা হুজুর কোথায় পাবো জান্নাতের ফল হযরত আদম বললেন অমুক পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হবে আল্লাহ জান্নাতের ফল পাঠাবে আদম নবীর হুকুমে নবী শীস আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ার উপরে উঠলেন অনেকে বলে থাকেন এটা জাবালে কাসিউন সেই পর্বতের চূড়ার মধ্যে উঠলেন উঠার পরে দোয়া করলেন দোয়া শেষ করে তাকে দেখে জান্নাত থেকে একজন সুন্দরী রূপসী তন্নী হুর
তার নাম হলো উজাইরা নাম কি উজাইরা তিনি জান্নাতি ফলের ঝুরি নিয়ে ওনার সামনে দাঁড়ায় আছে সালাম কালাম হলো ফল দিলেন এগুলি নিয়ে আদম নবীকে খাওয়ালেন জান্নাতি সেই হুর যখন আসলো আসার পরে আদম আলাইহিস সালাম ইন্তেকাল শরীফের আগে বলে গেলেন শীস এই যে হুর জান্নাত থেকে আল্লাহ পাঠালেন তাকে তোমার জন্য আল্লাহ কবুল করেছেন আমি নির্দেশ দিলাম তুমি তাকে বিয়ে করো সেই জান্নাতি হুরের সাথে নবী শীস আলাইহিস সালামের বিয়ে হয়েছে এখন হুর তো জান্নাতি সে তো মাটির তৈরি না নূরের তৈরি ওনার আওলাদ হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম এর পরবর্তী ইদ্রিস আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সব আলাইহিস সালাম আমরাও সব পরবর্তীতে অনেকেই ওনার আওলাদ এখন আপনি যদি বলেন নূরের তৈরিলে খাওয়া দাওয়া করে না সন্তানাদি জন্ম দেয় না পেশাব পায়খানা ইত্যাদি করে না তাহলে তো মিয়া ভাই পুরো মানব জাতি আপনি অস্বীকার করবেন কারণ শীস নবীর স্ত্রী তো নূরের তৈরি ছিল উনি তো বিয়ে শাদী হয়েছে বাচ্চা কাচ্চাও জন্ম দিছে খাওয়া দাওয়া করছে জাগতিক যত কাজ সবই করেছেন তাহলে বোঝা গেল নূরের তৈরি হইলে এগুলি করতে পারে না এটা এরকম নয় বরং নূরের তৈরির সাথে যদি আল্লাহ বাশারিয়াত দান করে বাশারিয়াত মানবীয় গুণ তখন এটা সম্ভব ওই শীস আলাইহিস সালামের স্ত্রী যিনি জান্নাতি হুর ওনাকে আল্লাহ বাশারিয়াত দিয়েছেন যদিও উনি নূরের তৈরি কিন্তু ওনাকে আল্লাহ মানবীয় গুণ দিয়ে পাঠাইছেন বিদায় ওনার দ্বারা এটা সম্ভব আমার নবীজি নূরের তৈরি প্লাস বেমেসাল বেনজির বাসার নুরানি বাসার বলেন কি বাসার নুরানি বাসার আমরা নবীজিকে শুধু নূর বলি না অথবা শুধু বাসার বলি না আমরা বলি নবীজি নূরের তৈরি বাসার বা নূরের বাসার নুরানি বাসার এই জন্যে আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয় আপনারা মনে করেন আমরা শুধু নূর বলি বাসার অস্বীকার করি আর আমরা নবীজিকে নূরও মানি বাসারও মানি নুরানি বাসার মানি এই ব্যস্কমের কারণেই আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে আল্লাহ ওই ভাইদের বুঝার তৌফিক দেন বলে না আমিন কোরআনে নবীজিকে নূরও বলা হয়েছে বাসারও বলা হয়েছে আমরা কোরআনে দুইটা কথাই মানি কিছু বলবেন দাঁড়ায় সালাম দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম ফরজ নামাজের শেষে সম্মিলিত দোয়া করা যাবে কিনা এই ব্যাপারে উনি জানতে চেয়েছেন প্রথমেই মনে রাখবেন ফরজ সালাতের পরে বিভিন্ন তসবি আছে দোয়া আছে এগুলি করার পরে একাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত মুবারক তুলেছেন মর্মে একাধিক হাদিস রয়েছে নয়টা হাদিস আছে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন এখন সম্মিলিত দোয়াটা এগুলো একাধিক প্রায় ছয় সাতটা সহি হাদিস থেকে প্রমাণিত রয়েছে আল্লাহর নবী সাহাবিদের নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন এই দুই ধরনের হাদিসকে আমরা একসাথে করে দেখি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা একটা সুন্নত আর সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নত এখানে দুইটা সুন্নতের উপর আমরা আমল করি মনে রাখবেন যেই জিনিসটা সম্মিলিতভাবে জায়েজ মুতলাকান জায়েজ কোনো ওয়াক্তের সাথে মুকাইয়েদ না যে এই সময় জায়েজ ওই সময় না জায়েজ এরকম শর্তযুক্ত না সুযোগ পেলেই জায়েজ মুতলাক শর্তহীন জায়েজ সেহেতু ফরজ নামাজের পরে যেহেতু সম্মিলিত মোনাজাত নিষেধ এই ধরনের কোন দলিল নাই বরং নবীজি দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন দলিল আছে তো যেই কাজটা নবীজি নামাজের পরে হাত তুলে দোয়াটা করেছেন ওই কাজটা জায়েজ সম্মিলিত ভাবে করাটাও এটা দ্বিগুণ সুন্নতের কাজ হ্যাঁ বলবেন যদি দুইটা সুন্নত হইতেন এই ধরনের সুন্নত সাহাবাই কারাম কেন আমল করলেন না আমি সেটার জবাব দিচ্ছি সাহাবাই কারামও সম্মিলিত মোনাজাত করেছেন তার প্রমাণ হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে একটা রেওয়ায়েত এনেছেন এ রেওয়ায়েতটা সহি না দাঈফ দুর্বল সনদ তবে মওজু না জাল হাদিস না আমলের বেলায় হাদিসটা গ্রহণযোগ্য সেখানে উল্লেখ রয়েছে হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন তিনি এক কাফেলায় কোথাও যাচ্ছিলেন যেতে যেতে একদিন রাত্রেবেলায় কাফেলা এক জায়গায় স্টপ করলেন দাঁড়ালেন বিশ্রাম নিলেন কিন্তু ঘটনাক্রমে ওই কাফেলার উট উটের উপরে যার যার জিনিসপত্র
ভরণ পোষণের জিনিস এবং যা কিছু আছে সব সহ উট সহ সব হারিয়ে গেছে সব উট চলে গেছে কোথায় গেছে তারা জানে না সবাই একটু একটু নার্ভাস হয়ে গেলেন সাহাবা কেরাম তাবেঈগণ সবাই নার্ভাস হয়ে গেলেন তখন তারা অনেকক্ষণ তালাশ করে হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি এইভাবে সব সাহাবীদের নিয়ে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ নিজে ইমামতি করে পড়াইছেন কোন নামাজ ফজরের নামাজ ইমামতি করে পড়াইছেন পড়াইয়া তিনি দুই হাত তুললেন রাফা আইয়াদাইহি ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাআহু তিনি দুই হাত তুললেন এবং উনার সাথে সমস্ত সাহাবারাও হাত তুললেন সম্মিলিত দোয়া করা শুরু করলেন এত লম্বা সময় দোয়া করেছেন দোয়া শেষ করে উনি দেখলেন যে সমস্ত উট এবং তাদের সেই দ্রব্যাদি বস্ত্র খাদ্য যা কিছু আছে সব কিছু আবার আল্লাহ পাকে দয়া আগের জায়গায় চলে আসছে সুবহানাল্লাহ এই যে একটা রেওয়ায়েত এই রেওয়ায়েতটা থেকে আমরা বুঝতে পাচ্ছি যে সাহাবাই কেরাম ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করেছেন আপনাদের একটা বিষয় জিজ্ঞাসা করি দয়াল নবীজি যখন হাত তুলে দিয়েছেন তখন সাহাবারা হাত নামিয়ে বসেছিলেন এটা কি যুক্তিয়ে মিলে بخاري الشريف المد لك عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من اهل بدو الى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعه فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلكت الماشيه একজন গ্রাম্য পর্যায়ের আরবি জুমার দিনে নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ নবী গো পানির অভাবে মানুষ তার পরিবার বর্গ এবং পশু পাখিরা পর্যন্ত ধ্বংসের মুখে আপনি দোয়া করুন ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাহু ইয়াদউনা রাওয়াহুল বুখারী আল্লাহর নবী দুই হাত মোবারক তুলে দোয়া করা শুরু করলেন এমন কি নবীজির সাথে সমস্ত সাহাবারাও হাত তুলে দোয়া করলেন সুবহানাল্লাহ বলেন যারা আহলে হাদিস করেন তাদের বড় আলেম তিনি এই হাদিসটা ব্যাখ্যা করে বলছেন নামটা বললাম না ফিতনা এড়াবার জন্য এই হাদিসটা ব্যাখ্যা করে উনি বলে দিয়েছেন যে আল্লাহর নবী ফরজ নামাজ আদায় করার পরে সমস্ত সাহাবীদের নিয়ে সম্মিলিত দোয়া করেছেন আজীব ব্যাপার হলো যারা দোয়া মানে না তারা আর হুজুররাও বলে গেছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া জায়েজ কিন্তু তারা তাদের হুজুররাই মানে না আমারে আপনারে মানবো তাদের হুজুররাই মানে না তাদের মধ্যে ১৩টা দল না ১৯টা দল কয়টা ১৯টা দল তারা ওই ১৯ দল আর সারা পৃথিবীতে আহলে সুন্নাতুল জামাত এক দল আপনি জান সার সিনা জান ফুরফুরা জার বিশ্ব জাকির মঞ্জিলে জান এরাতপুরে মাসলাক আলা হযরতে জান দাওয়াত ইসলামে জান মদিনা ইউনিভার্সিটিতে উম উম্মুল কুরা মক্কাতে জান মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে জান বসরা ইউনিভার্সিটিতে জান ইয়ামানে জান সারা পৃথিবীর সমস্ত তরিকতপন্থীরা এক আকীদায় বিশ্বাসী আমরা সবাই সুন্নি ঠিক না বেঠে তারা তারা নিজেরা ওই ১৯ দল আমরা দরবারে দরবার আলাদা হইলো আকীদাগত আমরা সবাই শেষ করছি আর কয়েক মিনিট বিরক্ত হইতেছেন মনে হয় না বদ্ধ দিতেছেন না বিরক্ত হয় না উনি আরো গরম দেখাইতেছে আরো বেশি করে বলার জন্য আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন উনি লিখেছেন হুজুর আহলে হাদিসদের একজন বলেছে যে আল্লাহর বলে আকার আছে এবং কোরআনে কিছু আয়াত দিয়ে বলে আপনি দয়া করে এটার সমাধান দেন কোরআন ও হাদিস ও আধুনিক বিজ্ঞানের আলোকে ধন্যবাদ লম্বা আলোচনা করতে পারবো না কারণ গভীরত হয়ে গেছে আল্লাহর আকার আছে বলা যাবে না কেন কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহর হাতের কথা আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর পায়ের কথা আছে আল্লাহর চোখের কথা আছে এরপরেও আল্লাহর
আকার আছে বলা যাবে না কেন তার কারণ হলো লাইসা কা মিসলিহি শাই আল্লাহর মতো কিছুই নাই কিছুই নাই যেটা আল্লাহর মতো তাহলে আমরা বুঝতেছি আল্লাহর চোখ আছে কান আছে হাত আছে পা আছে এই যে কথাগুলি কোরআনের বিভিন্ন আয়াত আছে হাদিসের মধ্যে আছে এই কথাগুলি তাহলে কেন আসলো মনে রাখবেন আপনি যদি এক ধরনের আয়াত মানেন এবং মানতে গিয়ে বলেন আল্লাহর আকার আছে তাহলে আরেক ধরনের আয়াত অস্বীকার হবে মানে এক আয়াত মানতে গেলে আরেক আয়াত অস্বীকার হয়ে যাবে অটোমেটিক কিন্তু ইসলাম কি এরকম শিক্ষা দেয় সব আয়াতের উপর আমাদের ঈমান রাখতে হবে আপনি যদি আয়াতের বাহ্যিক তর্জমার উপর নির্ভর করে বলেন যে আল্লাহর আকার আছে হাত আছে পা আছে এগুলির বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে তাহলে আপনি চার জায়গায় একটা আল্লাহর নাম আছে একটা আয়াত আমি বলি হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইলা আখির এখানে আল্লাহ তাআলার কয়েকটা সিফত আছে হুয়াল্লাহুল খালিক বারি এরপরে মুসাউবির হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু মুসাউবির এটা ইসমে ফাইল সাওয়ারা ইউসাউবিরু তাসভীরান ফাহুয়া মুসাউবিরুন আল্লাহর 99 নামের এক নাম হলো মুসাউবিরুন আপনারা প্রয়োজনে নিজেরা দেখে নেন সেই মুসাউবির শব্দের বাংলা অর্থ হলো আকার আকৃতি দানকারী সৃষ্টি জগতে যত আকার আছে সমস্ত আকারের দাতা হলো আল্লাহ মানে আকার জিনিসটা হলো মাখলুক আর আল্লাহ তাআলা হলো খালেক আল্লাহ কি আর আকার কি মাখলুক বলেন আকার কি আল্লাহ কি আল্লাহ তাআলা খালেক বলেন আল্লাহ কি আর আকার জিনিসটা কি মাখলুক আল্লাহ কখনো মাখলুক হতে পারে আল্লাহ কখনো মাখলুক হতে পারে না আকার জিনিসটাই হলো মাখলুক তাহলে আল্লাহর হাতের কথা কেন আসলো আল্লাহ যত জায়গায় এই শব্দগুলি হাত পা চোখ কান ইত্যাদি এই সবগুলির ব্যাখ্যায় আল্লাহর রসুল সাহাবাই কারাম পরবর্তীতে সালফে সালিহীন মুফাসসিরিনে কারাম সবাই বলেছে এটা আল্লাহর সিফত আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত এটা কুদরত আল্লাহর সিফতের দিকে নিসবত করেছে জেসেমের দিকে না যারা বলে আল্লাহর আকার আছে তারা আহলে সুন্নাত নয় তারা মুজাসসিমা এরা বাতিল ফেরকা আর সমস্ত আকার সৃষ্টি জগতে যত আকার আছে সমস্ত আকারের স্রষ্টা হলো আল্লাহ যদি স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশাইয়া দেন মিলাইয়া দেন তখনই তো শিরক হয় যারা আল্লাহকে আকার বিশিষ্ট মনে করেন তারা মুশরিক তারা কি মুশরিক স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না আকার জিনিসটাই হলো মাখলুক আপনি বলবেন আল্লাহর আকার আছে মানে আল্লাহকে আপনি মাখলুক বানিয়ে দিলেন মাখলুকের সাথে মিক্স করে দিলেন সমস্ত মাখলুকের স্রষ্টা হলো আমার আল্লাহ আপনি বলবেন আল্লাহর যদি আকার না থাকে তাহলে মেরাজের রাত্রে নবীজি আল্লাহকে দেখলো কেমনে আকার সারা দেখা যায়নি এই প্রশ্ন যদি আসে আমি বলবো আকার সারা যার আকার নাই এই জিনিসটাও দেখা যায় অনুভব করা যায় আমি দেখা যায় অনুভব করা যায় দুইটাই বলবো খুব খেয়াল করে শুনবেন আপনাদের ডাইনে বামে চতুর্দিকে বাতাস আসেনি বাতাসের আকার কি কিন্তু অস্তিত্ব আসেনি মা ঘুমাই দিয়েছেননি আপনারা পানি দেখেননি পানি পানি দেখা যায় তো পানির কি নির্দিষ্ট আকার আছে দেখা যায় তারপরও নির্দিষ্ট আকার নাই খুব খেয়াল করবেন এগুলি সুগন্ধ দুর্গন্ধ সুগন্ধ দুর্গন্ধ ঠান্ডা গরম এগুলি দেখা যায় কিন্তু আসেনি তাহলে এটাই যদি আপনি আসে কিন্তু দেখা যায় না আবার পানি দেখা যায় কিন্তু নির্দিষ্ট আকার নাই তাহলে এগুলি হলো উপমা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে আপনি দেখেন অনেক জিনিসের আকার আছে তাও আমরা আকার বর্ণনা করতে পারি না এখানে দাঁড়ায় আকাশের দিকে তাকায় যদি দেখেন মিটি 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 অনেক আলো দেখা যায় এগুলো কি জোরে কর না কেন তারা এক এক তারা এক এক আকারের
কিন্তু আপনি কি এখান থেকে দেখেই বলতে পারবেন যে এই তারা এই আকারের তাহলে অনেক জিনিস দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না আল্লাহকে দেখা যাবে কিন্তু আল্লাহর আকার বর্ণনা করা যায় না আল্লাহকে আয়ত্তে আনার জ্ঞান পরিসীমা আমাদের না এইজন্য নবীজি বলছে আনা আ'লামুকুম বিল্লাহ আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি সুবহানাল্লাহ আল্লাহকে সবচেয়ে বেশি জানে তিনি মদিনাওয়ালা আল্লাহ নিয়ে বেশি গবেষণা করো নিষেধ লা তাফাক্কারু ফি জাতিল্লাহ আল্লাহর জাত নিয়ে তোমরা বেশি গবেষণা করো না আল্লাহ বুঝার মতো পরিপূর্ণ জ্ঞান আমাদের দেওয়া হয়নি আমরা সসীম আর আল্লাহ হলো অসীম যারা বুঝার জ্ঞানী লোকের জন্য এটুকুই যথেষ্ট আজকে আর সামনে যাচ্ছি না আমনে রাত হয়ে গেছে প্রশ্ন দিছে ফেরটা বইরা আচ্ছা ঠিক আছে আর প্রশ্ন নিব না একটা মাদ্রাসা দাওয়াত দিচ্ছি মাদ্রাসাতুল হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নামে না এই মাদ্রাসাটা চাঁদপুর ভোমরাদহ রেলওয়ে স্টেশন পীরগঞ্জ ঠাকুরগাঁও হ্যাঁ ওইখানে এই মাদ্রাসাটা আপনারা এই মাদ্রাসার দিকে সার্বিক সহযোগিতা এবং দোয়া নেক নজর রাখবেন মাদ্রাসাতুল হাসান রাদিয়াল্লাহু আনহু এটা চাঁদপুর ভোমরাদহ রেলওয়ে স্টেশন পীরগঞ্জ ঠাকুরগাঁও আপনাদের বললাম বিশ্ব জাকের মঞ্জিলে যাবেন দেখার জন্য হলে একবার যাবেন এবং দূর থেকে সমালোচনা করবেন না যে যেই তরিকার হোক সবাই সবাইকে সম্মান দিয়ে চলবেন এক পীর আরেক পীরের বিরুদ্ধে কথা বলা যেমন হয় না এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের বিরুদ্ধে কথা বলবেন না সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে চলবেন পীর যার যার সুন্নিয়ত সবার আমরা সবাই মিলেমিশে থাকবো একটা ছেলে আছে ছেলেটা নেই বলো আচ্ছা ওটা মানুষের ব্যক্তিগত অভ্যাস ওটা নিয়ে আমরা কথা না বলি যেই কথাটা প্রথম বলছেন ওটা হলো গুরুত্বপূর্ণ যে আমরা আমার ছোট ভাইয়ের মতো সে বলল যে অনেকে বলেন বা মনে করে থাকেন এরকম যে মেলাদের কেয়ামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উপস্থিত হন এই কারণে আমরা দাঁড়াই আসলে এই ধরনের বক্তব্য আমাদের আকাবিরিন যারা আছে ওনারাও কখনো দেননি যে নবীজি আসছে এই কারণে আমরা দাঁড়াই এই উদ্দেশ্যে করে আমরা কেউ দাঁড়াই না নবীজি এমনিতেই গোটা দুনিয়াটা হাতের তালু মুবারকের মতো দেখে এবং যেখানে খুশি ওখানে নবীজি হাজির হতে পারেন এটা নবীজির এখতিয়ার আল্লাহ প্রদত্ত ক্ষমতা কিন্তু আমরা কখনোই এই ধরনের দাবি করি নাই যে আল্লাহ রসুল মিলাদের মাহফিলে আসছেন এই কারণে আমরা দাঁড়াই এই ধরনের বক্তব্য আমাদের না এটা বরং আমাদের উপরে অর্পিত একটা মিথ্যা অভিযোগ এটা মিথ্যা অভিযোগ এই ধরনের বক্তব্য আমরা কখনোই দেইনি এবং আজকে তো ক্লিয়ারই বললাম যে নবীজি এখানে হাজির হয়েছে উপস্থিত হয়েছে এই কারণে আমরা দাঁড়াইছি এই ধরনের বক্তব্য আমাদের না বরং এটা আমাদের উপরে চাপাইয়া দেওয়া একটা মিথ্যা অভিযোগ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদের মজলিসে দাঁড়ায় সালাম দেওয়ার মূল কারণ হলো আমাদের আকাবিরিন সালফে সালিহীন পূর্বসূরি আইম্মাই কারাম তিনারা দুইটা কারণে নবীজির প্রতি দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন বা ওনারা আমল করেছেন এর মধ্যে একটা কারণ হলো ইজা কিলান সুজু ফাং সুজু যদি তোমাদেরকে কেউ বলে যে দাঁড়ায় এ ভালো কাজ করো তাহলে ভালো কাজটা করো এই হিসাবে কোরআনের এই আয়াত অনুযায়ী নবীজিকে সালাম দেওয়া ভালো কাজ নিঃসন্দেহে উত্তম কাজ একজন আলেম যদি বলে একজন বুজুর্গ ব্যক্তি যদি বলে আসেন আমরা দাঁড়ায়া নবীজিকে সালাম দেই তখন কোরআনের সূরা মুজাদালার ওয়াইজা কিলান সুজু ফাং সুজু ইজা কিলা লাকুম কুমু ইলা সলাতি ওয়া গাইরিহা মিনাল খায়রাত ফাং সুজু তাফসীরে জালালাইন আছে এবং তাফসীরে কুরতুবী অনেক কিতাবের মধ্যে রয়েছে যে
ভালো কাজের জন্য কেউ যদি আহ্বান করে দাঁড়ায়া এই ভালো কাজ করো তখন ওই দাঁড়িয়ে ভালো কাজটা করা মুস্তাহাব এই হিসাবে একটা মজলিসে কেউ যদি বলে আসেন দাঁড়ায় নবীজিকে সালাম দেই তখন তার আহ্বানে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়াটা মুস্তাহাব এই দলিলের আলোকে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হযরতে মুজাহিদ হযরতে কাতাদা এবং অন্যান্য মুফাসসিরিনে কেরামের বক্তব্য আর দ্বিতীয় কারণটা হলো জিকরে ওয়েলাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়েলাদত শরীফের আলোচনা তাজকিরা চলতেছে তখন নবীজির প্রতি মহব্বতে বা ইশকে রাসূলের পাকের হুববে যদি কেউ গালেব হয় এবং সে এবং তার সাথে আরো অনেকে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয় আইমাই কারাম সেটাকেও সুন্নতে হাসানা হিসেবে মুস্তাহাব বলেছেন সুবুলুল হুদা ওয়ার রাশাদ ইনসানুল উয়ুন যেটা সিরাতে হালাবিয়া তাফসিরে রুহুল বায়ান অন্যান্য অনেক কিতাবের মধ্যে তাহতাবী শরীফের মধ্যেও রয়েছে এই কথাগুলো এজন্য রাসূল পাকের মহব্বতে গালেব হয়ে জিকরে ওয়েলাদতের আলোচনায় দাঁড়িয়ে যাওয়া নবীজিকে সালাম দেওয়া সলফে সালিহীন পূর্বশ্রী আইমাই কারাম এটাকে উত্তম কাজ সওয়াবের কাজ বলেছেন যেটা সাহাবাই কারামের আমলের সাথে মিল রয়েছে সাহাবারাও দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছেন নবীজির উপস্থিতিতেও দিয়েছেন অনুপস্থিতিতেও নবীজিকে দাঁড়িয়ে সাহাবাই কারাম সালাম দিয়েছেন এজন্য সম্পূর্ণ কাজটাই কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত আর বিতর্ক যারা করে সব সময় দেখেছি তাদের দলিল থাকে না তা আন্দাজের উপর নির্ভর করে কথা বলে থাকে আমার এই ভাইদেরকে সালফে সালিহীনের অনুসরণ করার তৌফিক দান করেন আমিন।